Get out my way. I need space to get the fake off. Get out my way. I need space, I'm about to take off. Get out my way. Yeah, the frequency been way up, way up. Get out my way. I've been dripping that magic sauce, and they be staring like, who's the boss? Bonjour, hola, konnichiwa, and to the old say au revoir. You've been waiting for a really long while. The time is now, don't turn it down. I got a feeling that you got a feeling that this is gonna be good. আমরা এখন আম্বার স্কাইতে ওঠার জন্য করার জন্য এটা উপর থেকে আসলে পুরো গিদা সিটি দেখা যাবে, তাই খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টেড আমি দেখার জন্য, দেখি কোনো দেখা যায় এখান থেকে। আর টিকিট কস্ট থার্ড ইজ লো, থার্ড টিকিট। Gonna make you holler, so futuristic, like a time machine. I'll make you see everything. I got a feeling that you got a feeling that this is gonna be good. I got a feeling that you got. হ্যাঁ, আমরা এই স্কাই দিয়ে আমরা এখন অনেক উপরে আছি, প্রায় কত আমরা কিন্তু এই শিপটাতে এই শিপটাতে ওয়েস্ট পার্টে গেছি, ওয়েস্ট পার্টে গেছিলাম এই শিপটা দিয়ে। গীতাঞ্জল লাস্টের দিন, তাই চিন্তা করছিলাম যে একটা ভালো কোনো রেস্টুরেন্টে পলিশ ট্রেডিশনাল কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আজকে লাস্টের রাত্রের ডিনারটা করার জন্য। যাই হোক, রাও কানামে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে একদম লেকের পাশে, এবং একটা ফ্যামিলিয়ার আসলে রান করে এই হোটেল রেস্টুরেন্টটা। ফ্যামিলির সবাই মেম্বার, মা, মেয়ে, ছেলে, হাজব্যান্ড মিলে রান করে, খুবই সুন্দর। তো ওইটাতে আর কি আসছি, তাদের ওয়েলকাম ব্রেড and sauces. আমার খাবারটা চলে আসছে, অলরেডি টেস্টও করছি, খুবই ভালো, খুবই টেস্টি। অ্যান্ড এটা হচ্ছে বিফ, বিফের একটা পিস, এটাকে গ্রিল বলা যেতে পারে, গ্রিল করা, বাট ওয়েল ডান। অ্যান্ড সার্ভ করছে ওরা মাশরুমের সস দিয়ে, মাশরুমের সস সাথে দিচ্ছে গ্রিল করা ভেজিটেবল, পটেটো অ্যান্ড মাশরুম। রিয়েলি ফার্স্ট টাইম দিস ফুড, এখান দিস সস, ইস ভার জো দোবরে। আর গীতাঞ্জলের জনসংখ্যা 480,000, বাট জনসংখ্যা এখানে 480,000 হইলো, বাট 480,000 অরিজিনালি স্থায়ী না, ম্যাক্সিমাম 400,000 স্থায়ী, বাকি 80,000 অস্থায়ী। বিকজ এখানে অনেক রেস্টুরেন্ট আছে, টুরিস্ট পয়েন্ট তো, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কর্মজীবী, অনেক বলা চলে। আর ওয়ান অফ দ্যাম পোল্যান্ডের ওয়ান অফ দ্যাম ইউনিভার্সিটি, বিগেস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গীতাঞ্জল। এখানে অনেক ফরেনার স্টুডেন্ট আছে, অ্যান্ড মেরিন ইউনিভার্সিটি এখানে স্পেশালি, খুবই বড় এটা, খুবই খুবই বড়। এখানে হোটেল বলতে গেলে এখানে হোটেলগুলা হোটেলের চেয়ে বেশি আছে, অ্যাপার্টমেন্ট আছে, বহুত ফ্ল্যাট আছে, আপনি বহুত ফ্ল্যাট আছে যেগুলা
প্রাইভেট আপনি ভাড়া নিতে পারেন, খুবই সস্তা, সেম পোল্যান্ডের এভরিওয়্যার আছে এগুলো আসলে, অ্যান্ড খুব ট্রেন্ডি বিজনেস হয়ে দাঁড়াইছে এটা। তারপর তিনটা ফ্ল্যাট আছে, দুইটাতে ভাড়া দিতেছেন, একটাতে থাকতেছেন, খুবই চিপার এবং সো কমফোর্টেবল, রিয়েলি সো কমফোর্টেবল। আপনি কখন চেয়েছেন, গিয়ে চেক ইন হয়েছেন, চেক আউট হয়েছেন, খুব এটা ভালো। আর আমি বলবো আসলে আমার ব্লগ যে স্পেশালি বাংলাদেশিদের জন্যই করা, বাংলাদেশের কন্টেন্টে তা না, হয়তো বা লন্ডনের, লন্ডন, ইউএসএ, সুইডেন, আমি বলছি ইউরোপের আর যেগুলো কান্ট্রি আছে পোল্যান্ড ব্যতীত, তারা বাঙালি অনেক আছে, অনেক টুরিস্ট, তারাও চাইলে দেখতে পারেন। পোল্যান্ড কিন্তু অনেক সুন্দর আসলে, সিরিয়াসলি পোল্যান্ড অনেক সুন্দর, প্রত্যেকটা সিটি সুন্দর, ন্যাচারাল সুন্দর, অনেক অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক হিস্টোরিক্যাল হিস্ট্রি আছে এখানে টোটালি, এবং কালচারাল, রিয়েলি কালচারাল। আমি আসলে চিন্তা করতে পারি না, পলিশ পিপল খুবই কাইন্ড, রিয়েলি খুবই কাইন্ড, আমি কথা বলি, হেল্প করে অনেক, অনেকভাবে হেল্প করে, কথা বললে হেল্প হেল্প করে অনেক, বলতে ট্রাই করে, অ্যাটলিস্ট না পারলেও ট্রাই করে। গিদাইন্স শহরের ভিতরে একটা নদী, এটা আসলে অ্যাকচুয়ালি নদী বলা চলে না, মতো বা নদী, বাট এই নদীটা আসলে উৎপত্তি হচ্ছে ভেসোয়া থেকে, নদীটা আসছে শাখা পোশাক একটা বলা চলে, টোটালি বড় নদী না এটা, ছোট একটা নদী এই শহরটার ভিতরেই, শহরটার ভিতরে এটার বেশ ষাটটা ব্রিজ আছে, ব্রিজের মাধ্যমে ব্রিজের এপারে এক সিটি, ওপারে ওপারে সিটির আরেকটা অংশ, এরকমভাবে এরকমভাবে আসলে করা। পোল্যান্ডের একমাত্র একটাই পোর্ট যেটা হচ্ছে গিদাইন্স, আর নতুন সবচেয়ে ইউরোপের সবচেয়ে বড় নতুন পোর্ট করতেছে, সেটা হচ্ছে গিদিনিয়াতে, কাজ চলতেছে এখনও, ওইটা সময় লাগবে হয়তো, আর জানি না আসলে, অ্যাক্টিভ হয় না এইভাবে। আর গিদাইন্সে অনলি ওয়ান পোর্ট ইন পোল্যান্ড, আর এখানে হিউজ অফ ফরেনার আছে, কারণ তাদের বিজনেসের ডিলের জন্য হয়, বিজনেসের কারণে অনেক ফরেনার আছে এখানে। আর বাংলাদেশি টুরিস্ট বাংলাদেশি স্টুডেন্ট এখানে আছে, গিদাইন্সে বাংলাদেশি স্টুডেন্ট অনেক আছে। তবে আমার কাছে মনে হয় কি, শুধু যে বাংলাদেশ থেকে তা না, গিদাইন্স অনেক সুন্দর, অনেক সুন্দর একটা সিটি। আর গিদাইন্স আসলে গিদাইন্সের পাশে গিদিনি আছে, সপদ আছে, এগুলো খুবই সুন্দর সিটি, এটাও সাব সিটি বলা যেতে পারে, সিটি বাট সবগুলো কাছাকাছি, মাঝে গিদাইন্স, বামে এক সাইডে গিদিনি, এক সাইডে সপদ, বাট তিনোটা এই পলিশ পিপল বলে তুরিমে আসছে, মানে থ্রি সিটি টুগেদার, বাট সবচেয়ে বড়ো গিদাইন্স হচ্ছে সবচেয়ে বড়ো, বাট দুই সাইডেরটা হচ্ছে ছোটো দুটো সিটি, বাট খুবই সুন্দর সিটি সপদ আর গিদিনিয়া। হ্যাঁ, এই জায়গার আসলে সবচেয়ে বড়ো ইনকাম সোর্স আমার কাছে মনে হয়, এই জায়গার সবচেয়ে বড়ো ইনকাম সোর্স টুরিস্ট, কারণ সামারের সময় প্রচুর টুরিস্ট আছে এখানে, টোটাল হোল পোল্যান্ডের টুরিস্ট তো আসেই, তারপর বাইরে থেকে, জার্মান থেকে, ফ্রান্স থেকে, সুইডেন থেকে, ডেনমার্ক থেকে অনেক টুরিস্ট আসে এখানে। আর এটাকে আসলে পোল্যান্ডের রাজকীয় শহর বলা হয়, এটার কারণে হচ্ছে রাজকীয় শহর এই কারণে বলা হয়, এবং রিচেস্ট সিটি বলা হয়, রিচেস্ট পিপল এখানে বসবাস করে, এখানে রিচেস্ট সিটি, সবারই হয়তো বা বাড়ি আছে অন্য জায়গা বা ওয়ার্সোতে, বাট এখানে একটা বাড়ি রাখে, এখানে একটা ফ্ল্যাট রাখে যাতে ভ্যাকেশন কাটাইতে পারে, এরকমভাবে করে। খুব সুন্দর, অনেক রাইড আছে এখানে চলাচল করার জন্য, খুব চিপার রাইডগুলো, খুব চিপার, যেমন আপনার এখানে মেট্রো, এই ট্রাম আছে, বাস আছে, এগুলো খুব রিজনেবল বাস আছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা টুরিস্ট পয়েন্ট থেকে আরেক টুরিস্ট পয়েন্টে, আর সবগুলোই কাছাকাছি আসলে, সবগুলোই কাছাকাছি, দূরে কিছু না, সবগুলোই কাছাকাছি। অনেক কিছু আছে দেখার, অনেক হিস্টোরিক্যাল মিউজিয়াম আছে, এগুলো দেখতে অনেক সময়ের ব্যাপার, বাট তিন দিনে সম্ভব, একটু একটু করে হয়তো বা করা সম্ভব, তিন দিনে দেখা সম্ভব। গিদাইন সম্পর্কে যে রেস্টুরেন্টটা আছে, রিয়েলি এটা খুবই একটা জনপ্রিয় রেস্টুরেন্ট এখানকার, বাট আজকে আমি বুকিং, গতকালকে বুকিং দিয়েছি অ্যাকচুয়ালি আজকে এখানে ডিনার করার জন্য। খুবই সুন্দর প্লেস, খুবই ভিউ এখানে, খুবই নাইস ভিউ এখান থেকে। আর এরকম হয়তো বা এই ডিস্ট্রিক্টে আর দুইটা তিনটা রেস্টুরেন্ট আছে, বাট এটা ওয়ান অফ দেম, অনেক ওল্ডেস্ট রেস্টুরেন্ট হেয়ার। তো আমার এটা হবে, আমার মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট ব্লগ হবে, কারণ আমার জন্য এটা, কারণ আমার খুবই ভালো, আমি স্পেশালি আমিও খুব ভালো সময় কাটাইছি এখানে, এই ইয়কতে ট্যুর করছি, একদিনের জন্য রেন্ট নিয়েছিলাম, ওইটা খুব ভালো কাটাইছি, ওটা খুব ভালো সময় গেছে। তারপর এখানে
ওয়েস্টার প্লেট আছে এখানে, খুবই সুন্দর ওই প্লেট। ওইটা একটা দ্বীপের মতো, ওইটা একটা একটাই রোড, যেগুলো ফেরি ফেরি পার্ট, এটাকে ফেরি টার্মিনাল বলে জায়গার, ফেরি টার্মিনাল যেটা ওইটা ওইটা আছে ওইখানে, ওইখানে গেছি, ওইখান ওইটা দেখছি। অবশ্য অনেক ড্রোনের ভিডিও করছি, অনেক হয়তো বা দেখতে পারবেন ড্রোনে, অনেক ড্রোনের ভিডিও করা হয়েছে। আর সবার আসলে একটু অনুরোধ, সবাইকে অনুরোধ, কমেন্ট করবেন, বলবেন যে আসলে কী হোয়াট কাইন্ড অফ ইনফরমেশান চান আপনারা, হোয়াট কাইন্ড অফ ইনফরমেশান চান, ট্রাই করবো দেওয়ার জন্য। আসলে অত ইনফরমেশান আসলে আমি অত হিস্টোরিক্যাল অত হিস্টোরি জানি না, বাট ট্রাই করি খোঁজার জন্য যে কোন সিটির কী হিস্টোরি কী, এইগুলো চেষ্টা করি। বাট আরও যে কোনো ওপিনিয়ন থাকে দিতে পারেন, কমেন্টস করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। Swallow your pride, there's nowhere to hide. What would you decide when it's on the line? Would just do or die? Would you compromise? Or would you stand through the storm and roll with the tide? Would you be the one to fight or the one to hide? You can never touch the sky if you don't try to fly. Rocky roads, but we stayed unshakable. Been through it all and we're still unbreakable. Take note, we gon' slow down, we gon' go. Shake and go, we are in control. Come on, let us go. Hustle's all I know. Hi everyone, আমি এখন আছি নেপচুন ফাউন্টেনের কাছে। আসলে এটা গিদাংসের একটা শহরের ভিতরে একটা স্ট্যাচু, যেটা কোন এক রাজার স্মরণে। Now we pressing buttons just to make the cars work. Took a little time, but it paid off. Thankful, could either be a boss or being laid off. Get out my way, I need space to get the fake up. Get out my way, I need space I'm about to take up. Get out my way, yeah, the frequency been way up, way up. Get out my way.